ঐক্য শান্তি সম্প্রীতি অথবা সোণৰ অসম জাতি মাতি ভেটি কিংবা স্বাধীন অসম মোগলৰ অত্যাচার অথবা হিন্দুত্বৰ স্লোগান হৰাইঘাটৰ হেখৰাণ কিংবা বৃহত্তর অসমীয়া জাতি গঠনৰ বেহুৰিয়া গান আৰু পথাৰ আমাৰ বজাৰ আমাৰ অথবা ভাৰতবৰ্ষৰ বাংলাদেশী সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল কিংবা জাতির নায়ক জাতীয় নায়ক এইবর স্লোগান আপনালোক আটাই শুনিছেই হবলা হয়তো আর শুনিছে হিন্দু বাঘ আর মুসলমান সিংহর কাহিনী কিন্তু আপনি দেখা নাই কাহানিও জঙ্গলত ধর্মর ব্যাপার আপনার দরে ময়ো শুনিল জীবনকালত এনে হাজার স্লোগান আচরিত কথা তো হল স্লোগান আওড়ালেই অসমীয়াই দিয়ে মান সেইবাবেই হয়তো অসমর আকাশে বতাহে দেউকামেলি উড়ি থাকে এনে লক্ষ লক্ষ স্লোগান যেন অসম আর স্লোগানের এয়া এক পবিত্র রিস্তা হয় মই সঁচা কৈছো আপনার দরে ময়ো দেখিছো এনে বহু প্রতিশ্রুতির পার ভমাবান প্রতিশ্রুতিবর মিছা আর এনে হাজার মিছার হতে হাতে হাত ধরে জিয়াই আছে আপুনি আপনালোক তেওঁলোক অথবা সিহঁত অসম জ্বালামুখী হয় হোক আপুনি দেখা নাই বা চাব নোখোজে আপুনি অসম যুদ্ধভূমি হয় হোক আপুনি মুখ বন্ধ রাখি শান্তিরে যাপন করেছে দুনাই নোপোয়া আপনার চেনেহর জীবন কিন্তু মই জিয়াই থাকিব নোৱাৰো কিংবা জিয়াই নাথাকো হয় কাইলৈ মোৰ মৃত্যু হব কাইলৈ মোৰ আত্মাটোৱে শরীর এৰিব মোর হওয়াতর চৌকাশে এদল আত্মীয় রাউসি জড়িত মোর নিবিড় সান্নিধ্য আকাঙ্ক্ষা করা সকল শোকাহত হব মোক ঘৃণা করা সকলেও চকুলো টুকিব কারণ জীবনত মই কারো অন্যায় করা নাই হয় কাইলৈ মোর মৃত্যু হব কিন্তু মই সুইসাইড নকৰো কাইলৈৰ পৰা মই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আৰু ৰাজনৈতিক নেতাৰ ভাষণ শুনিবলৈ নাযাও জুবিন পাপন তৰালি কুমাৰ ভৱেশ বাবু অথবা সংগীতা কল্পনাৰ গান কাইলৈৰ পৰা মই শুনিবলৈ নাপাম কাইলৈৰ পৰা মই ৰিপাব্লিক টিভিত নেদেখিম বান্দৰলৈ পুনৰ অবৰোহণ কৰা সাংবাদিকৰ ঘৃণা প্ৰবঞ্চনা আৰু থাপ্পাবাজি মানুহ সিংহতকৈ অহিংস্র হওয়ার কাহিনী মই নপঢ়ি বাতৰি কাকতত কাইলৈৰ পৰা প্ৰশাসনৰ ওচৰত মই দাখিল নকৰো অভাৱ অভিযোগ সম্বলিত কোনো আবেদন নিবেদন মোৰ দেশৰ গণতন্ত্ৰ আদানী আম্বানী জয় শাহ কিংবা নীৰৱ মোদীৰ ধনতন্ত্ৰলৈ পৰ্যবসিত হোৱাৰ যন্ত্ৰণাত কাইলৈৰ পৰা মই পিষ্ট নহওঁ মোৰ অসমীয়াৰ গৰ্ভৰ সমস্ত ভাণ্ডাৰ আৰু সমতল পৰ্বত পাহাৰ কিংবা আকাশমাৰ সকলো বিক্ৰী হয় হওক মই মৌন হৈ থাকিম আপোনাৰ দৰে কাৰণ কাইলৈ মোৰ মৃত্যু হ'ব কিন্তু মই চুইচাইড নকৰোঁ হৈছে উপচা মোৰ গাঁৱৰ সেউজীয়া পথাৰবোৰৰ ধানবোৰ নোহোৱা হ'ল সৰু সৰু আলিবোৰ ডাঙৰ ডাঙৰ অট্টালিকা হ'ল কাইলৈৰ পৰা মই চৰকাৰ প্ৰশাসনৰ লুণ্ঠন আৰু নিৰ্যাতনৰ বিৰুদ্ধে এটা শব্দ উচ্চাৰণ নকৰোঁ চৰকাৰী বেচৰকাৰী লুণ্ঠনত সেউজীয়া পাহাৰবোৰ ৰঙামাটি আৰু শিলৰ গুৰি হ'ল কাজিৰঙা মানাহ পবিতৰাৰ এশিঙীয়া গৰ্বৰৰো খবৰেই নোহোৱা হ'ল বিশ্ববন্দিত
মোর স্বদেশর গণতন্ত্র। ভোজ ভাত, মদ মাংস আর থনাবলি বাহুবলীর নির্বাচনী কসরত যার মূল মন্ত্র। কাইলৈর পৰা মই কাকো জিন্দাবাদ নিদি, কাইলৈর পৰা মই কাকো মুর্দাবাদ নিদি, কারণ কাইলৈ মোর মৃত্যু হব। কিন্তু মই সুইসাইড নকৰো।